नमस्कार बंधुरा सबाई के आरो एक बार आमादेर आवालता पोल्ट्री फार्मिंग ब्लॉग चैनले स्वागतम जानाई। तो ये फाइनली आमार सोनालीर बच्चा एसे ढुकलो। तो एखन आमि जेई परिमाण चेयेछिलाम सेई परिमाण पावा जायनि, आमि 150 पिस चेयेछिलाम, तो एखानटा 135 पिस आसलो। तो एबार एदेरके आमि एकटा एकटा करे छाड़बो, तो आपनारा संगे थाकुन आर भिडियोटा देखते थाकुन। तो बंधुरा अपन सोनाली देखते कीरकम लागे से तो अवश्य एक कमेंट्सर माध्यम जानाबें। और यूर बयस हे दे मास हो गए और ये देखो कि वीडियो तैरि करब यदिक पैक पैक शुरू हो गए। तो रोज ये क्ज ही ये पैं 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 कराटाई क्ज आज ही कर। तो ये देखते थकूँ, ये देखो बंधुरा এর মধ্যে বৃষ্টিও চলে এসেছে। তো যাই হোক, আমাদের এই সোনালীর বাচ্চা কিরকম লাগে এবং কালারগুলো পছন্দ হয় কি না সেটা অবশ্যই জানাবেন বন্ধুরা। তো বন্ধুরা এই হচ্ছে আমার সোনালীর বাচ্চা। তো এইখানটায় তো 135 পিস আসলো, কিন্তু মনে হচ্ছে দুটো বাচ্চার একটু প্রবলেম বেরিয়েছে। এই যে একটা এখন চাপে পড়ে প্রবলেম হয়েছে নাকি বুঝতে পারছি না। তো আরেকটা হচ্ছে একটা পাখা একটু বাঁকা দেখলাম। তো যাই হোক, আর মজার ব্যাপার হচ্ছে আমি গত ভিডিওতে বলেছিলাম এখানে মুরগি না থাকার কারণে পুরো জায়গাটাতে শ্যাওলা পড়ে গেছে, আর এখন যেটাই দৌড়ে যাচ্ছে তার একটু বৃষ্টিও হয়েছে স্লিপ করে পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে মজার ব্যাপার। তো যাই হোক, তো আপনাদের এই বাচ্চার কোয়ালিটি বা কালার দেখে পছন্দ যদি হয় তাহলে অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি আগামী দিন যখন নতুন ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। তো বন্ধুরা আমার আশা রাখি যদি সব ঠিকঠাক থাকে আর 4.5 থেকে 5 মাসের মধ্যে এদের ডিমের প্রোডাকশন হয়ে যাওয়ার তো কথা, এখন বাকিটা হচ্ছে দেখার বিষয়। আর এই যে দেখুন সবটা পালাচ্ছে আর স্লিপ করে করে পড়তে পড়তে যাচ্ছে। তো যাই হোক, আপনাদের যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা আপনাদের যদি আমার ফার্ম ভিজিট করতে হয় মোস্ট ওয়েলকাম, আসুন এসে ঘুরে যান। আর আপনাদের আমি নেক্সট একটা ভিডিও করব, সেটা হচ্ছে কোচিন ব্যান্ডাম নিয়ে, কেন কোচিন ব্যান্ডামের আমার অনেকদিন যাবৎ কোনো ভিডিও করা হচ্ছে না। তো যাই হোক, এদেরকে আনার জন্যে আমি তো গেলাম সেই সকাল 8টা বাজে, 10টা 10 নাগাদ সম্ভবত বাড়ি থেকে বেরিয়েছি। তো এদের ওখান থেকে গুনে আনতে আনতে প্রায় আমার ওখানটায় 2 ঘন্টা 2.25 ঘন্টা আমার প্রায় ওখানটাই লেগে গেছে। তো যাই হোক, তো ফাইনালি আমার আবার এই ঘরটা ফিল আপ হয়ে গেল। তো এখন জানি না কত দূর কী করতে পারি। তো আপনারা সঙ্গে থাকবেন এবং আপনাদের সাপোর্ট অবশ্যই রাখবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আর আমি বেশি লম্বা করব না, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।